হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তো আজকে আমি কি বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কি বানিয়েছি? তো চলো আমি তোমাদের বলেই দিই আমি কি বানিয়েছি। আমি বানিয়েছি শিমুয়ের, কি এটা বলো তো? তো বলবো না, চলো সবার ফার্স্ট দেখে নাও আমি এটা বানানোর জন্য কি কি নিয়েছি। তো আমি এটা বানানোর জন্য সবার ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে, আমি এখানে শুকনো খোলায় 4টে এলাচ, কাজু আর কিছু আলমন্ড এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এই দেখো, এটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে, আমি মোটামুটি হয়েছে, আর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব শুকনো খোলায়, দেখতেই পাচ্ছ। তো এটা খুব সুন্দর একটা স্মেল এসছে। তো এবার আর একটু নাড়াচাড়া করে এটাকে নামাবো। তো চলো তোমাদের বলেই দিই আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি আজকে শিমুইয়ের কালাকাঁদ। তো চলো শিমুইয়ের কালাকাঁদ আমি কীভাবে বানাচ্ছি তোমাদের দেখাই। তো এখানে আমি অনেকটা পরিমাণ, একটা পুরো গোটা প্যাকেট, ছোট যে প্যাকেটগুলো হয় 150, সেই প্যাকেটের গোটা প্যাকেট শিমুই নিয়ে নিয়েছি। আর এখানে এই দেখো ঘি আর তেজপাতা গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর। তো এই দেখো এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক প্লেট শিমুইটা দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। তো ভালো করে এখানে নাড়াচাড়া করে ভাজবো। তো এটা একদম সাদা আছে কিন্তু আমি এটাকে একদম লাল করে ভাজবো। তো চলো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নিই। এটা নাড়তেই হবে, নইলে চারিদিকে পুড়ে যেতে পারে, কিছু কালো হয়ে যাবে ওর জন্য না নাড়লে। তো দেখতেই পাচ্ছ আমার এটা অনেকটা ভালো ভাজা হয়ে গেছে, বেশ লাল হয়ে এসছে। এবার আমি তাও আরেকটু ভেজে নেব, কিছু কিছু সাদা অংশ আছে ওই জন্য আমি এটা আরেকটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার এটা কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এটা কিন্তু মানে খুব নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে কালো হয়ে যেতে পারে। তো এই দেখো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে দুধ দেব। তো আমি এখানে 500 দুধ নিয়েছি। তো এই দেখো হাফ লিটার দুধ আমি এখানে দিয়ে দিলাম। তো এইবার দুধটা খুব ফোটানো, ঘন করা দুধ। তো এখানে দুধটা আমি দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আমি ভালো করে এখানে এটা নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। আর আমি একদম অল্প আঁচে এটাকে করছি, আর এটাকে একদম আঁচটা অল্প দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো এটা ততক্ষণ হোক, তার ফাঁকে আমাকে যেটা করতে হবে, এই দেখো এখানে আমি এগুলো সব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এখানে এলাচ, তারপরে আলমন্ড, তারপরে এখানে কাজু, এগুলো খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর এলাচের দারুণ একটা স্মেল বেরিয়েছে। তো চলো এগুলো এই সাইডে গুঁড়ো করা থাক, এগুলো তো দিতেই হবে। তো এগুলো দেবো। তো চলো তার আগে আমি দেখাই তোমাদের সিমাইটা ততক্ষণ ফুটে কীরকম হয়েছে। তো এই দেখো সিমাইটা এখানে ফুটে গেছে, সিমাইটা ফুটেছে। আর আমি এখানে নাড়াচাড়া করছি যাতে তলায় না লেগে যায় এই কারণে। তো এটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি এর ভিতরে যে ভাজা ড্রাই রোস্ট করা যে বাদাম ছিল সেইগুলো সব দিয়ে দিলাম, আর এলাচ ছিল এগুলো সব গুঁড়ো করা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো করতে হবে। তো এই দেখো আমার এখানে মোটামুটি একদম শুকনো হয়ে গেছে, দুধটা আর নেই, একদম শুকিয়ে গেছে। তো এইবার আমি এর ভিতরে যেটা দেবো সেটা কি বলতো, সেটা হচ্ছে চিনি। যেহেতু এটা মিষ্টির দরকার তাই এর ভিতরে তো চিনি তো মাস্ট লাগবেই। তো এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটা একদম শুকনো শুকনো করে তারপরেই চিনি দেবো, না হলে চিনি থেকে আবার একটা জল ছাড়বে, সেটাতে দুধ যদি থাকে তাহলে আরও পাতলা হয়ে যাবে এই কারণে। তো একদম শুকনো শুকনো করে তারপরে আমি এর ভিতরে দিলাম চিনি। তো চিনিটা যতটা পরিমাণ করবে সেই পরিমাণে তোমরা চিনিটা দেবে। তো আমি যে পরিমাণে করেছি সেই পরিমাণে চিনিটা দিয়েছি, আর এইটা কিন্তু বিশাল মিষ্টি হলে ভালো লাগবে না। যেরকম পরিমাণ করবে সেরকম পরিমাণে চিনিটা তোমরা দেবে, তোমাদের আন্দাজ মতো। তো এই দেখো এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি, আর এটা একদম জল বেরিয়ে একটু কাদা কাদা টাইপের হয়ে যাবে, কারণ জল বেরোলে তো একটু পাতলা পাতলা লাগবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ। তো এটাকে আরও নেড়ে চেড়ে আমাকে শুকনো করতে হবে। তো এই দেখো আমার এখানে গায়ে গায়ে লেগে আসছে, তো আমি এটাকে অনবরত নাড়ছি যাতে তলায় না লেগে যায়। তো হ্যাঁ, আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো এই দেখো এখানে আমার এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে, আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, মানে এটা মোটামুটি শুকনো হয়ে এসছে। তো এর ভিতরে আমাকে আর একটা জিনিস দিতে হবে লাস্ট, সেটা কি বলতো, সেটা দিতে হবে। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো আমি এখানে বাটিতে নিয়েছি এই 1 চা চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি দুধ দিয়ে গুলে দিচ্ছি। তো এই দেখো এই চামচের আমি 1 চামচ নিয়েছি।
তো এই দেখো, এই চামচে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নিই, আমি কর্নফ্লাওয়ারটা দুধ দিয়ে গুলেছি। তো তোমরা চাইলে জল দুধ যেটা খুশি দিয়েই গুলতে পারো। তো এই দেখো, আমি এটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব। তো এটা দিলে কি হয় বলো তো, খুব সুন্দর একটা থিকনেস ব্যাপার আসে, আর মানে খুব ভালো হয় আর কি, বাইন্ডিংটা খুব সুন্দর হয়। তো এই দেখো, আমি এটাখানে এখানে দিয়ে দিলাম। এটাকে এটা দিয়ে খুব সুন্দর সব কিছু মিশে যাবে। আর এটাকে আমি নেড়ে চেড়ে আরও শুকনো করব, যাতে কড়াই থেকে একদম ছেড়ে আসে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে আসছে। তো হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, আমার এটা মোটামুটি হয়ে এসেছে, একদম কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি এটাকে নাবাবো। তো নাবানোর আগে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চলো, এটা আমার হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, এটা নাবাবো। নাবিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কী করতে হবে। তো চলো, এটা আমি এবার নাবিয়ে দিই। তো এই দেখো, আমি কড়াইটা অফ করে দিয়েছি, গ্যাসটা দিয়ে আমি কড়াইয়ে ওর ভিতরে রেখে দিয়েছি। এইবার আমি এখানে একটা পাত্রে মানে একটা থালায়, স্টিলের থালায় আমি ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঘি মাখিয়ে নিয়ে তারপর ওর ভিতরে আমি যেটা তৈরি করলাম সেটা দেব। তো এই দেখো, আমি যে সিমাইটা তৈরি করলাম সেইটা আমি এর ভিতরে দেব। তো আমি এর ভিতরে এটা ভালো করে দিয়ে এটাকে সেট করতে দেব। তো এটা পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তো, খুব সুন্দর হয়েছে, আর একটা দারুণ স্মেল বেরিয়েছে। তো তোমরা তো পাচ্ছ না, কিন্তু আমি খুব ভালো পাচ্ছি। তো এইবার আমি মানে পুরো থালাটা ছড়িয়ে দেব। তো তোমরা যদি কেউ কিশমিশ দিতে চাও এখানে তো দিতে পারো। তো এই দেখো, আমি পুরো থালাটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর খুব সুন্দর হয়েছে। আর আমি যেহেতু দুধটা ফুটিয়ে আগে থেকে একদম ঘন করে রেখেছিলাম, তো দারুণ হয়েছে। তো এই দেখো, আমি এটা ভালো করে ছড়িয়ে দিলাম সারা থালাটা। ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। তো এই দেখো, আমি খুন্তি করে করে সারা থালাটা আমি ছড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এইবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো এটা কেমন হয়েছে। তো চলো, এটা তখন ঠান্ডা হতে দিই। তো দেখতেই পাচ্ছ, এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর দারুণ সেট হয়েছে, বসে গেছে খুব সুন্দর। এবার আমি এটা একটা খুন্তির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়ে যা খুশি দিয়ে কাটতে পারো। তো আমি এখানে পিস পিস করে কেটে নেব। তো তোমরা তো অনেক রকমের কালাকাঁদ মানে খেয়েছো, তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে এইভাবে সিমুইয়ের কালাকাঁদ, তো দারুণ খেতে হয়, খুব সুন্দর। আর আমি এখানে যে দুধটা নিয়েছিলাম, দুধটা পুরোটা একদম ফুল ক্রিমি দুধ, আর জাল দিয়ে আমি খুব ঘন করে দিয়ে রেখেছিলাম আর কি, যে দুধটা আমি এখানে ইউজ করেছি। তো চলো, আমি এখানে কেটে নিই, কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমি এখানে পিস পিস করে একটা প্লেটে তুলে রাখছি, তুলে তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। তো এই দেখো, আমি এখানে কেটে একটা প্লেটে পিস পিস করে একটা প্লেটে তুলে রেখেছি। এইবার তোমাদের একটা বড় প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তো বললামই লাইক শেয়ার করতে ভুলো না। তো তোমরাও এইভাবে এইরকম কালাকাঁদ বানিয়ে খাও। তোমরা তো অনেক রকম কালাকাঁদ খেয়েছো, তো এই সিমুইয়ের কালাকাঁদটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ হবে, আর খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর তোমরা যখন বানাবে ফুল ক্রিমি দুধ নেবে। তো এই দেখো, আমার এটা আজকের মতো রেডি হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা এইটুকুনি। তো আজকের মতো টাটা।